ভারতীয় দলে সুযোগ পেতে পারেন কেকেআরের তারকা ব্যাটার রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার রিঙ্কু সিং আইপিএল 2023-এ তার অসামান্য পারফরমেন্সের মাধ্যমে ক্রিকেট প্রেমীদের মনোযোগ কেড়েছেন। পুরো টুর্নামেন্ট জুড়ে রিঙ্কু সিং 150 স্ট্রাইক রেটে 474 রান সংগ্রহ করেছিলেন। এবার ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সফরের জন্য আলিগড়ের এই ক্রিকেটার ভারতীয় টি টোয়েন্টি দলে জায়গা করে নেয়ার খুব ভালো সুযোগে রয়েছেন। টি টোয়েন্টিতে নতুন ফিনিশারের জন্য টিম ইন্ডিয়া তাদের পরিকল্পনা থেকে দিনেশ কার্তিককে বাদ দিয়েছেন, যদিও হার্দিক পান্ডিয়া মাঝে সেই ভূমিকা পালন করেছেন। তবে ফিনিশার হিসাবে রিঙ্কু সিং ব্যতিক্রমী ক্ষমতা প্রদর্শন করে কলকাতা নাইট রাইডার্সকে রান তাড়া করতে নেমে জয় এনে দিয়েছিল, যার মধ্যে গুজরাট টাইটান্সের জস দয়ালের বিরুদ্ধে 1 ওভারে 29 রান করেছিলেন। বিসিসিআই সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ভারত সফরের জন্য ওডিআই এবং টেস্ট দলের ঘোষণা করেছেন, যদিও প্রাথমিকভাবে ওয়ানডেতে ফোকাস করা হয়েছে। নির্বাচকরা ইতিমধ্যেই হার্দিক পান্ডিয়াকে টি টোয়েন্টির অধিনায়ক হিসাবে বেছে নিয়েছেন। যেহেতু টি টোয়েন্টি দল এখনও প্রকাশ করা হয়নি, তাই জল্পনা চলছে যে আইপিএলের অন্যতম তারকা ব্যাটার রিঙ্কু সিং প্রথমবার ভারতীয় দলে ডাক পেতে পারেন। সমর্থকরা আন্তর্জাতিক স্তরে রিঙ্কু সিংয়ের সম্ভাব্য উত্থান এবং টি টোয়েন্টি ফরম্যাটে তাকে দলে দেখার জন্য অপেক্ষা করছেন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।